গতকাল রাতভর হাতির দাপাদাপিতে অতিষ্ঠ পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বাসিন্দারা। জানা গিয়েছে, বাঁকুড়ার দামোদর নদ পেরিয়ে প্রথমে দুর্গাপুরের 38 নম্বর ওয়ার্ড তথা অঙ্গদপুর এলাকায় ঢুকে পড়ে একটি হাতি। এরপর হাতিটি বিভিন্ন এলাকায় দাপিয়ে বেরিয়ে দুর্গাপুরের মায়াবাজার এলাকায় প্রবেশ করে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দুর্গাপুরের কোকোভ্যান থানা এবং দুর্গাপুর বন দপ্তরে। হাতিটিকে বাঁকুড়ার জঙ্গলের দিকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারী রিপোর্ট, আনন্দবার্তা। শনিবার রাতভর হাতির দাপাদাপিতে অতিষ্ঠ পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বাসিন্দারা। জানা গিয়েছে, বাঁকুড়ার দামোদর নদ পেরিয়ে প্রথমে দুর্গাপুরের 38 নম্বর ওয়ার্ড তথা অঙ্গদপুর এলাকায় ঢুকে পড়ে একটি হাতি। এরপর হাতিটি বিভিন্ন এলাকায় দাপিয়ে বেরিয়ে দুর্গাপুরের মায়াবাজার এলাকায় প্রবেশ করে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দুর্গাপুরের কোকোভ্যান থানা এবং দুর্গাপুর বন দপ্তরে। হাতিটিকে বাঁকুড়ার জঙ্গলের দিকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা।